শুরুতে জানাচ্ছি শিরোনাম, ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব বস্তি দিবস উপলক্ষে আলোচনা সভা। সত্যের পথে অবিচল। এখন শুনুন পৌরসংবাদ। বিশ্ব বস্তি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ্দুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাগনউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মোহাম্মদ আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াউদ্দিন জামিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি জনসাধারণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে, কারণ পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে। ফারজানা আক্তার ফাইজা, সিটিভি ৭১।